ট্রাক দিয়ে কেরিয়ার শুরু করে আজ কোটি টাকার মালিক তিনি। 23 বছর বয়সে কোটি টাকার মালিক বাংলার এই মেয়ে। সোশ্যাল মিডিয়ার উপার্জন থেকে কিনলেন 2 কোটি টাকার ফ্ল্যাট। অশালীনতা নয়, এই যুবতীর শালীনতাই তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা। বাংলার এই যুবতী অনুপ্রেরণা হতে পারেন যে কারণ জানেন এই যুবতীর পরিচয়, জানতে দেখুন এই প্রতিবেদন। মানুষের জীবনধারাকে এক প্রকার বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। মোবাইলে সামাজিক মাধ্যম খুললেই এখন ঘুরে বেড়ায় হাজারো রিলস। নেট দুনিয়ার পাতায় এখন শুধুই ইনফ্লুয়েন্সারদের ভিড়। কেউ করছেন নাচ, কেউ দিচ্ছেন বিউটি টিপস, কারো নজরে ডায়েট শরীরচর্চা, কেউ আবার সাধারণের ভ্রমণ সঙ্গী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন এক শ্রেণীর কাছে মোটা টাকা আয়ের উৎস। আর মাত্র 23 বছর বয়সে কলকাতার বাঙালি মেয়ে সোনা দে যে পরিমাণ আয় করে চলেছেন তা এক কথায় দাগ লাগাবে সকলকেই। জনপ্রিয় নৃত্যশিল্পী মুকুল কেইন তার প্রেমী, একসঙ্গে তারা সোশ্যাল মিডিয়ায় উপস্থিত। টিকটক স্টার হিসেবেই প্রাথমিকভাবে সকলের নজর কাড়েন তারা। তবে এরপর তাদের প্রেম কাহিনী পৌঁছে যায় টিভির পর্দাতেও। সোনা দে বরাবরই নিজের পরিশ্রম ও মুকুলের চেষ্টা নিয়ে কথা বলে থাকে। বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে ছোটখাটো অনুষ্ঠানে ডাক পড়ে তাদের, আয় সেখান থেকেও নেহাতি কম হয় না তাদের। পাশাপাশি একাধিক চ্যানেল থেকে চলতে থাকে তাদের আয়, আর সেটিও নেহাত কম নয়। সাধারণ ডেইলি ব্লগ দিয়েও ঘন্টা খানেকের মধ্যে তিনি পেয়ে থাকেন মিলিয়ন ভিউ। নিজেদের সেই কষ্টের পয়সা দিয়ে তৈরি করেছেন বাড়ি। একটা সময় পেপার বিক্রি করতেন মুকুল। প্রথমবার মুম্বাইতে গিয়েছিলেন 200 টাকা পকেটে নিয়ে। এখন সেই মুম্বাইতে তাদের 2 কোটির ফ্ল্যাট। সেই ফ্ল্যাটই সাজাতে ব্যস্ত এখন এই ছুটি। প্রথম দিনই শপিং করে ফেলেন 1.5 লাখের কাছাকাছি। দর্শকদের জন্য রিলস বানানো, দর্শকদের নানান মজার ভিডিও উপহার দেওয়া সবটাই করে থাকেন বেশ যত্ন সহকারে। তাই সোশ্যাল মিডিয়া থেকেও যে ভালোভাবে উপার্জন করা যায় তা দেখিয়ে দিয়েছেন এই বঙ্গ তনয়া। হয়তো আগামীতে তিনি হবেন বাংলার এক আইকন।